ঈসা হচ্ছেন বনী ইসরায়েলদের সর্বশেষ নবী। আর দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবীর সাথে এরা খুব গাদ্দারি করেছে, খুব বেয়াদবি করেছিল এবং অসংখ্য নোংরা পাপে তারা জড়িয়েছিল, যার ফলে আল্লাহ বলতেছেন লুইনাল্লাযিনা কাফারু, এই কাফেরদের উপরে লানত করেছেন আল্লাহ দাউদ আলাইহিস সালামের জবান দিয়ে এবং ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে। তার মানে দুইজন নবীর মাঝে যত নবী আছে সবাই এই ইহুদি নাসারাদের উপরে লানত করেছেন। কেন? যালিকা বিমা আসাউ ও কানু ইয়াতাদুন, এটা এই জন্য করেছেন কারণ ওরা এই নবীদের সাথে সবচেয়ে বেশি বিরুদ্ধাচরণ করেছে আর তারা সীমালঙ্ঘন জাতি ছিল। তাদের সীমালঙ্ঘনটা কি? এই আয়াতটা হলো 78 মানে 78 নম্বর আয়াত। তার সীমালঙ্ঘনটা কীরকম ছিল তা 79 নম্বর আয়াত উল্লেখ করেছেন। তাতে আছে যে তাদের সীমালঙ্ঘনটা হলো কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, আল্লাহ বলেছেন তারা অন্যায় কাজে বাধা তো দিতই না বরং সেই অন্যায় কাজে তারা নিজেরা লিপ্ত হতো। আল্লাহ এদের সীমালঙ্ঘনটা উল্লেখ করতেছেন, কি বললেন? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, তারা অন্যায় কাজে বাধা দিত না, যে অন্যায় কাজগুলো তার জাতিরা করত আল্লাহ বলেছেন লাবিসা মা কানু ইয়াফআলুন, কত নোংরা কাজে তারা লিপ্ত, কত নোংরা নীতি তাদের, যে পাপ চালু হয়ে গেলে সে পাপের তারা বাধা দিত না বরং সেই পাপে তারা নিজেরাও জড়িয়ে যেত। কথার কথা, যখন তাদের সমাজে সুদ চালু হয়েছিল তাদের আলেমদের উচিত ছিল সুদ সম্পর্কে বাধা দেয়া, কিন্তু এই ইহুদিদের আলেম যারা তারা নিজেরাও পর্যন্ত সুদের সাথে জড়িয়েছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে শুকর হারাম করেছেন, শুকরের চর্বি পর্যন্ত হারাম, কিন্তু এদের জাতি যখন ওই শুকরের চর্বি গালিয়ে তেল বিক্রি করে, উচিত ছিল আলেমদের ওদের নেতাদের এটাকে বাধা দেয়া, কিন্তু ওদের সেই আলেমরাও এই ব্যবসায় জড়িয়ে যায়। এটা হলো ওদের সবচেয়ে বড় পাপ, আল্লাহ বলেছেন এটা হচ্ছে সীমালঙ্ঘন করা। তার মানে আমরা এই সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 78 এবং 79 78 এবং 79 নম্বর আয়াতে পাচ্ছি যে এরা পাপ কাজে বাধা দিত না এবং সেই পাপ কাজে নিজেরা জড়িয়ে যেত। আল্লাহ বলেছেন এটা একটা লানতের কাজ, এই জন্য ইহুদিদের উপরে নবীদের লানত রয়েছে। এটা হলো ইহুদিদের একটা পাপ। এইভাবে আমি কয়েকটা পাপ উল্লেখ করতাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটা এমন একটা পাপ যেই পাপ এখন শুধু ইহুদিদের মাঝে নাই। বলেন তো দেখি, আমাদের মুসলিমরা কি এই পাপে জড়িত কি জড়িত না? আমরা কি অন্যায় কাজে বাধা দেই? বাধা দেই না। আমাদের সমাজ দিন দিন ওই দিকে চলে যাচ্ছে। এমন কতজন পিতা বলতে পারবেন যে আপনি আপনার সন্তানের অনেক অপকর্ম জানেন কিন্তু আপনি বাধা দিচ্ছেন? খুব কম। এমন কয়েকজন মেম্বার, চেয়ারম্যান, নেতা বলতে পারবেন আপনার ওয়ার্ডের, আপনার এই নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে, নেতৃত্বাধীন ব্যক্তিদের মধ্যে কতগুলো ক্রাইম হয়, কত মানুষ নেশার সাথে জড়িত, নেশার ব্যবসার সাথে জড়িত, সুদের সাথে জড়িত, প্রপার্টির দুর্নীতির সাথে জড়িত, আপনি কয়েকজন নেতাকে দেখাইতে পারবেন যে তারা এগুলোকে প্রতিবাদ করে? সমাজের অশ্লীলতা ছেয়ে যাচ্ছে, আপনি কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিকে দেখাইতে পারবেন যে তারা এই অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে? বরং আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা মুসলিমরা ইহুদিদেরকে এখন পাস করে ফেলতেছি, ইহুদিদেরকে ছাড়িয়ে যাচ্ছে এখন আমাদের, কারণ যেই পাপগুলো ইহুদিদের মাঝে ছিল, যত নোংরা পাপই আপনি বলেন না কেন, আপনি কি বলতে পারবেন যে এই পাপ কোনো একটাও মুসলমানদের মাঝে বাকি আছে? সবগুলো পাপ মুসলিমদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। বরং মুসলিমদের মাঝে সেই পাপগুলো ছড়ে যাক এর জন্যে একদল মিডিয়া কাজ করতেছে, সেটা মুসলিম মিডিয়াও হিন্দু মিডিয়াও। ইন্ডিয়ান মিডিয়া তো কাজ করতেই আছে, এমনকি কিছু নাদান মুসলিম প্লবান আছে যারা টিকটকের নামে এই ভিডিও ধারণ করার নামে তারা এখন সেই অশ্লীলতাগুলা মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। নিজের ঘরে নোংরামি করে ভিডিও করে দেখায় কীভাবে রোমান্স করতে হয়, এটা কি মুসলমানদের চরিত্রে ছিল? নেশা নতুন নতুন করে আবিষ্কার করে দেখানো, এটা কি মুসলমানদের চরিত্রের মধ্যে ছিল? ছিল না। তাহলে আসুন আমি আপনাকে দেখাই এটা কত বড় পাপ, অন্যায় কাজে বাধা না দিলে কি ক্ষতি এবং এটা কত বড় পাপ। প্রথম কথা বলেছি যে এটা হলো লানতের কাজ, ওই জাতির উপরে লানত পড়ে যাবে, আল্লাহর রহমত থেকে তারা মাহরুম হয়ে যাবে যদি তারা অন্যায় কাজে প্রতিবাদ না করে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি, আল্লাহর গজব প্রাপ্ত হওয়া। দ্বিতীয় তৃতীয় যেই অপরাধগুলো হবে আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন, এদের চাহিদা আল্লাহ পুরো করবে না। সমাজে যদি বিশৃঙ্খলা দেখা দেয় সৎ লোকেরা যদি আল্লাহকে ডাকে দোয়া করে, দোয়া কবুল হবে না। তৃতীয় হচ্ছে সেই একই পাপে আপনার আমার সন্তানও জড়িয়ে যাবে, সেই একই পাপে আপনার আমার পরিবার ধ্বংস হবে। জেনে নেন, আপনার পাশের বাড়িতে, আপনার গ্রামে কোনো একটা
অপরাধের চক্র দাঁড়িয়েছে, আপনারা যদি সম্মিলিতভাবে এটাকে প্রতিবাদ না করেন তাহলে একদিন সে ক্লাবে, একদিন সে নাইট ক্লাব বলেন, পার্ক বলেন, সে জুয়ার আড্ডায় বলেন, আপনার সন্তান যাবে।